الدنيا رجا من رمضان يا مر الله رب العالمين مال النبي جا بتبير جمين رمضان كافر بيمان رايحو دكشتان جوين بحر بانغالي ما جوسي وين نجاتين مانوشرا الدنيا رزمين رمضان إسلام رجا توتانا خوتي كورته كينتو مسلمان إيري رمضان مسلمان در شماج رمضان أي مسلمان در منافق ماركا কিছু মানুষ এই দুনিয়াতে ইসলামের দুনিয়ার সবচাইতে বেশি ক্ষতি করেছে নাউযু বিল্লাহ জোরে করে কও কথা কি ঠিক আছে না মিছা কথা জোরে কও আপনারা এই দুনিয়ার জমিনার মধ্যে মুনাফিক বান্দাগণ কান খাড়া করে শুনে রাখেন পৃথিবীর জমিনার মধ্যে আল্লাহ পাকের কোন একজন বান্দাই যদি নিজের গুনাহ করে 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 নিজের নামটা যদি মুনাফিকের লিস্টের মধ্যে তুলে নিয়েছেন অ্যাটেনশন প্লিজ ভাই পৃথিবীতে মুনাফিক এই কথাটা কেন আমার জাহান্নামে আসলো এটা আমি জানি না হয়তোবা এলাকার জন্য এটাই প্রয়োজন কথা কি বুঝেন ঠিক আছে ভাই এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি ওয়াইজ কুরুনির জাহানের ভিতরে কথাটা দিয়ে দিল খারাপ পাইবানি আপনারা এই দুনিয়ার জমিনার মধ্যে আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলমানেরা মুনাফিক যদি কোন একজন বান্দা হয়ে যায় আর যদি তওবা সারা পৃথিবীর জমিনের মধ্যে মারা যায় কিয়ামতের ময়দানে কাফের বেঈমানদেরকে আমার আল্লাহ জাহান্নামে ডালবে কিন্তু কাফের বেঈমানেরা জাহান্নামের কোন জায়গার মধ্যে থাকবে ওটা আল্লাহ বলে নাই কিন্তু মুনাফিক বান্দাদেরকে জাহান্নাম নামের কোন জায়গার মধ্যে আল্লাহ দেবে এই কথাটা কোরআন শরীফের সূরা নিসা পাঁচ নাম্বার পারার মধ্যে আল্লাহ বলে দিয়েছে জোরে বলো নাউযু বিল্লাহ এই জন্য আমি ওয়াইজ করুন আপনাদের খিদমতে দোকান হাজুর করে বিনম্রভাবে অনুরোধ করে চলে যাব মুসলমান মুরব্বি চাচা জানেরা ওগো আমার আব্বা জানেরা ওগো আমার যুবক বান্ধবগণ আমার ভাইরা এই পৃথিবীতে করোনা ভাইরাজের চাইতেও মহামারী বড় ভাইরাজ হলো মুনাফিকি আলামত ঠিক কিনা জোরে কোন ক্যান্সারের চাইতেও মারাত্মক বড় ক্যান্সার হলো মুনাফিকি আলামত এই পৃথিবীতে মুনাফিক যদি হয়ে কেউ মারা যায় আল্লাহর কোরআনুল কারিমের সূরা তওবার দশ নম্বর পারার মধ্যে আছে উহুদের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই নামে একজন সাহাবি আল্লাহর নবীকে বিপদের মুখে দেখে তিনশো জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের ময়দান থেকে পালাইয়া বাড়ির দিকে চলিয়া গেল জোরে বলেন নাউযু বিল্লাহ ওই দামানার মনে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে উবাই এই পৃথিবীর জমিনার মধ্যে যাই দিন দুনিয়ার জমিন থেকে মারা যাইতেছিল যা কান্দানি অবস্থার মধ্যে পড়ে আছে আব্দুল্লাহ ইবনে উবাই তার আপন সন্তানকে ডেকে 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 বলেন বাবা আব্দুল্লাহ শোনো বলে কি এই পৃথিবীতে আমি আমার নবীর সঙ্গে মুনাফিকি করেছিলাম উহুদের ময়দানে আমি এখন মারা যাইতেছি তুমি আমার নবীর কাছে দুইটা ওসিহত গিয়ে করবা তুমি আমার সন্তান হিসাবে আমার নবীর কাছে গিয়ে বলবা বাবাজি কথা কি বোঝা গেছে আমার ভাইয়েরা আব্দুল্লাহ ইবনে উবাইরের ছেলে বলেন আব্বু জান দয়ার নবী মায়ার নবীর কাছে গিয়ে কি বলবো আপনি আমাকে বলে দিন বলেন বাবা শোনো 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 বলে কি আমি এখন মারা যাওয়ার পর তুমি আমার নবীর কাছে গিয়ে বলবা আল্লাহর নবী যেন তার একটা জুব্বায়ে মুবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থাটা করে দেয় এবং দয়ার নবী মায়ার নবী যেন নিজে ইমামতির জায়গার মধ্যে খাড়া হইয়া আমি আব্দুল্লাহ ইবনে উবাইরের জানাজার নামাজের ইমামতি করে যেন আমাকে মাফ করে দেয় সুবহানাল্লাহ নবী মায়ার নবী আমার ওই সময় মসজিদে আন্নাবীর ওই বারান্দার মধ্যে দয়ার নবী বসে আছেন সিরাতে বিশ্বাকুশ নামক কিতাবের মধ্যে লেখা হয় আমার বন্ধুগণ
22 জন সাহাবা আল্লাহর নবীর সঙ্গে ছিল কতজন জোরে কোন 22 জন সাহাবা নিয়ে নবীজি বসে আছেন অন্যদ একজন নবীজির বড় আদরের পৃথিবীর মুসলিম জাহানের দ্বিতীয়তম খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর লগেই বসে আছে চিৎকার করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওই আব্দুল্লাহ ইবনে উবাইরের সন্তান হাজির হয়ে গেল নবীর খিদমতে ডাকে ইয়া রাব্বাল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী গো পৃথিবীর জমিনের মধ্যে আমার বাবা মারা গেছে নবীজি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্দুল্লাহ বলেন নবী গো আমার বাবা মারা যাওয়ার সময় দুইটা ওসিয়ত আপনার কাছে করতে বলেছে আল্লাহর নবী বলেন বলো 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 আব্দুল্লাহ ইবনে উবাইরের সন্তান বলে আব্দুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী গো এই পৃথিবীতে আপনি নবীর একটা জুব্বায়ে মুবারক দিয়ে আমার আব্বা জানের কাফনের ব্যবস্থা করার জন্য বলেছে আল্লাহর নবী জরিল থেকে জুব্বায়ে মুবারকটা নবী আমার দিয়ে যাবে এমন সময়ের মধ্যে উমার ডাক দিয়ে বলেন নবী গো না 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 ওগো আল্লাহর নবী গো এই আব্দুল্লাহ ইবনে উবাইকে জানাজার জন্য কাফনের জন্য জুব্বাটা আপনি দেবেন না নবী বললেন কেন উমর কি হয়েছে কেন 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 বলো বলে নবী গো উহুদের ময়দানের পাদদেশে যখন আপনি বিপদের মধ্যে পড়ে দিয়েছিলেন গো নবী ওই সময় 300 জন সাহাবায়ে কেরাম নিয়ে পাহাড়ের পাদদেশ থেকে এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকি করে উহুদের ময়দান থেকে পালিয়ে চলে গিয়েছিল বুঝা গেছে বাবাজিরা আমার নবী মায়ার নবী আমার বলে আব্দুল্লাহ রে আরে উমর রে ওই রব্বুল আলামিন আমাকে এখনো আমার আল্লাহ কিছু জানাই নাই দয়ার নবী জুব্বাটা দিয়ে দিলেন জানাজা রেডি হয়ে গেল লম্বা চৌড়া কথা দয়ার নবী মায়ার নবী আমার জানাজার ইমামতির জায়গার মধ্যে চলে যাচ্ছে উমর বসে আছে বাকি 21 জন লাইনে দাঁড়িয়ে গেছে হযরত উমর এখন মাটির মধ্যে বসে আছে তা উঠা দাঁড়াই না আল্লাহর নবী বলেন উমর দাঁড়িয়ে যাও উমর বলেন নবী গো না কুরআনুল কারীমের মধ্যে মুনাফিক সম্পর্কে বড় ভয়ঙ্কর খবর দিল ওগো আল্লাহর নবী গো আজকে যদি এই আব্দুল্লাহকে আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহর কোরআন শরীফের আয়াতে মিথ্যা হইয়া যাব নবী আমার বলেন আব্দুল উমর রে আমার আল্লাহ তুই আমাকে এখনো কিছু জানাই নাই নবী আমার জানাজার ইমামতির জায়গার মধ্যে হাজির হয়ে তাকবীর তাহরিমা বাদায়া হাত যখন উঁচা উঁচা করবে বোঝা গেছে বাবাজিরা হাত যখন উঁচু করবে তাকিয়ে দেখে আকাশ থেকে ফেরেশতা জিব্রাইল হাউ মাউ করে করে আমার নবীজির উপরে নাজিল হইয়া যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন বলেন নবী গো ইসতাগফির লাহু তাসতাগফির লাহুম সাবঈনা মাররাতান চিৎকার করে সবাই জোরে জোরে বলেন নাউযু বিল্লাহ বলেন নবী গো এই আব্দুল্লাহর জন্য নবী আপনি
যদি আমি আল্লাহর কাছে একবার যদি তাওবা করে ইস্তাগফির লাহুম যদি আমি আপনি আমার আল্লাহর কাছে যদি ওর জন্য ক্ষমা চান অথবা আওলা তাসতাগফির লাহুম ক্ষমা যদি আপনি নাও চান ইন তাসতাগফির লাহুম 70 বার যদি এই আব্দুল্লাহর জন্য আমি আল্লাহর কাছে নবী ক্ষমা চান আমি আল্লাহ বলে দিলাম 70 মারাতান 70 বার ক্ষমা চাইলেও আমি আল্লাহ আব্দুল্লাহকে মাফ করে দেব না নাউযু বিল্লাহ দুনিয়ার জমিনার নবীর উম্মত মুসলমানের আগে দিলের কান্দা খুলিয়া জাহান্নাম মদিনার দিকে ঘুরিয়ে দিয়ে কথাটা শুনে যান রাতের বেলায় আমি ওয়াইজ করুনির সঙ্গে জীবনে কোনোদিন মোলাকাত হলেও হতে পারে নাও পারে কিন্তু কথাটা আল্লাহর কোরআনুল কারীমের দলিল দিয়ে বলে যাইতেছি আমার নবী টেনশনে পড়ে গেলেন জানাজা বন্ধ করে দিয়া নবী বলেন 70 বার যদি তওবা পড়লে আব্দুল্লাহকে আমার আল্লাহ মাফ না করে আমি ওর জন্য আল্লাহর কাছে 71 বার তওবা করব নবী আমার মনে 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 যখন নিয়ত করে নিলগো 71 বার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব লগে লগে আল্লাহ বলে দিলেন ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম ফালাই ইয়াগফির ইয়াগফির এটা মুজাহারে আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার লাং এসেছেন মুজাহারের আগে যদি লাং হয় আরবি গ্রামার অনুযায়ী অর্থ হয় কখনোই হবে না ওগো আল্লাহর নবী গো 71 বার না 71 বার না যদি আব্দুল্লাহর জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কাছে ক্ষমা চান আমি আল্লাহ আব্দুল্লাহরে মাফ করে দেব না নাউযু বিল্লাহ জোরে কও ওগো দুনিয়ার জমিনের বন্ধুগণ আমার ভাইয়ের আগে ওগো নবীর উম্মত মুসলমানেরা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা চাচা জানেরা আব্বা জানেরা যদি প্রয়োজন হয়ে যায় আপনার পা দুটি যদি সামনের দিকে বাড়াইয়া দেন আমি আপনার হাত দুটি পায়ের মধ্যে হাতে রেখে বিনম্রভাবে অনুরোধ করে চলে যাব এই দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা কথা বলতে বলতে চুগুলখুরি করতে করতে এই পৃথিবীর জমিনের মধ্যে অন্য মানুষের সমালোচনা আর গীবত করতে করতে কোন ফাঁকে মুনাফিক হইয়া গেছেন আল্লাহর কাছে তওবা করুন এবং দোয়া করুন বলে আল্লাহ এই পৃথিবীতে মুনাফিকের এই জারব থেকে তুমি আমাদের সবাইকে বাঁচাইয়া দাও জোরে জোরে বলেন আমিন একটু জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ